একাত্তরের মতো বিভিন্ন সংকটময় সময়ে বাংলাদেশের পাশে ভারত ছিল বলেই দেশটির বিরোধিতায় নেমেছে বিএনপি। এ কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবকিছু হারানো বিএনপির কিছু করার ক্ষমতা নেই, তা এ নিয়ে দুশ্চিন্তারও কারণ নেই। সকালে রাজধানীর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাদের সাথে মত বিনিময়ে উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব বিস্তার না করার নির্দেশ দেন তিনি। মারফ্রেজা রিপোর্ট। সাংগঠনিক প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি চলমান বিভিন্ন ইস্যুতে দলের করণীয় জানতে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়মিত সভা করছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এবারে তাতে অংশ নিলেন রংপুর বিভাগের নেতৃবৃন্দ। সভার শুভেচ্ছা বক্তব্যে আসে উপজেলা নির্বাচন নিয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফ্রি অ্যান্ড ফেয়ার, আমি এমপি, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে, তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত করব, এই যা হতে পারবে। সম্প্রতি বিএনপির ভারত বিরোধিতা নিয়ে দলটির কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, নিজেদের মর্যাদা নিয়ে চলায় এসব কথার বিভ্রান্তিতে নেই বাংলাদেশ। একাত্তরে হয়ে খেলা চলছিল, এই অশুভ খেলায় ভারত একাত্তরে যেমন আমাদের পাশে, ভারত সহ কিছু বন্ধু দেশ এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা হলো ভারতের অপরাধ, সেজন্য ভারতীয় পণ্য বর্জন করতে আপনারা বিভ্রান্ত হবেন না, কিছুই করতে পারবে না, কিছু করার ক্ষমতা তাদের নেই। দলের সাংগঠনিক ধারা ঠিক রাখতে তৃণমূল নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাজনীতি চালিয়ে নেওয়ার নির্দেশনাও ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। জনগণের সঙ্গে আমাদের সেতু তৈরি করতে হবে। মারফ রেজা, আরটিভি, ঢাকা।